হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, তোমরা দেখছো ক্যালকাটা টাইম। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো দুপুর 2টা থেকে এবং একাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হলো সকাল 10টা থেকে। এমনই কিন্তু একটি ঘটনা ঘটেছে, হ্যাঁ, বাগনানে এমন একটি ঘটনা ঘটেছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে এবং যখন তারা চলে গেছে বাড়িতে সেই ঘটনা জানাজানি হতে আবার কিন্তু উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের ডেকে এনে, স্কুলে ডেকে এনে আবার উচ্চ মাধ্যমিক প্রশ্নে পরীক্ষা হয়েছে এবং শিক্ষক যারা রয়েছে তারা কিন্তু স্বীকার করেছে তাদের পক্ষ থেকে একটা ভুল হয়েছিল। ইতিমধ্যেই অভিভাবকদের পক্ষ থেকে একটি দাবি উঠছে পরীক্ষা বাতিল করার এবং এই ঘটনাটি ঘটেছে বাগনানে। আনন্দবাজার পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রশ্ন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলো একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে, আবার ডেকে এনে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ানো হলো পরের হাফে অর্থাৎ দুপুর 2টা থেকে। এতে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে কিনা, সব প্রশ্ন তারা জেনে গেছে কিনা, এটা কিন্তু মানে থেকেই যাচ্ছে একটা, যে তারা কিন্তু জানতেই পারে, কারণ সকাল 10টার পর যখন তারা আবার দুপুর 2টার সময় পরীক্ষা দিতে আসছে তারা পরীক্ষার যে আসল প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিকের সেটা কিন্তু অনেকে জেনে গেলেও জেনে যেতে পারে, এটা কিন্তু আটকানো যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। বন্ধুরা, ইতিমধ্যে আরো একটি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই বিতর্কটি হয়েছে, তার কারণ হচ্ছে একটি জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে দুপুর 2টা থেকে, 2 PM থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছে এবং একাদশ শ্রেণীর প্রশ্নপত্র বিলি করা হয়েছে সকালবেলা 11টার সময়। এমনই কিন্তু একটি জায়গায় হয়েছে এবং সেই জায়গার অভিভাবকেরা চাইছে সেই পরীক্ষাটি বাতিল করা হোক এবং নানা রকমের কিন্তু বিতর্কমূলক ঘটনা তৈরি হয়েছে। যে ঘটনাটি তৈরি হচ্ছে সেটা হচ্ছে, ঘটনাটি ঘটেছে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়া হলো এবং তারা যখন বাড়ি চলে যায় তারপর তাদেরকে আবার ডেকে এনে উচ্চ মাধ্যমিক প্রশ্নে পরীক্ষা দেওয়ানো হয়। দেখো, এতে কিন্তু একটা জিনিস থেকে যাচ্ছে যে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমস্ত জায়গায় সকাল 10টা থেকে হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাগনানের এই যে স্কুল এখানে কিন্তু দুপুর 2টা থেকে পরীক্ষা হয়েছে, তাতে কোশ্চেন তারা জেনে গেছে কিনা বা প্রশ্নপত্র ফাঁস এটা আটকানো কিন্তু কোনো মতেই সম্ভব না আমার মনে হয়। এবং এই যে ঘটনাটি ঘটেছে তারপর শিক্ষকের ইতিমধ্যেই অনেক অভিভাবক বলছে যে পরীক্ষা বাতিল করা হোক, পুরো নাম্বার দিয়ে দেওয়া হোক, এমন এমন অনেক রকম বিতর্কমূলক ঘটনা সামনে আসছে। পুরো যে বিষয়টি ঘটেছে সেটি আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। HS এক্সামিনেশন 2022, একাদশ শ্রেণীর প্রশ্নপত্রে পরীক্ষা উচ্চ মাধ্যমিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন ছিল উচ্চ মাধ্যমিকে শারীরিক শিক্ষা পরীক্ষা, 100 নম্বরের এই বিষয়ের লিখিত পরীক্ষা ছিল 80 নম্বরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হলো একাদশ শ্রেণীর প্রশ্নপত্র। পরীক্ষা দিয়ে ছাত্রছাত্রীরা বাড়ি চলে যাবার পর স্কুল কর্তৃপক্ষের টনক নড়ে, তারপর ফের তাদের বাড়ি থেকে ডেকে আনা হয় এবং আবারও উচ্চ মাধ্যমিকের আসল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। মঙ্গলবার এমনই ঘটনার সাক্ষী রইল বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়। দেখো, এমনই কিন্তু ঘটনা ঘটেছে বন্ধুরা। এই স্কুলের পরীক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের দায়িত্বে যিনি ছিল অর্থাৎ হাই স্কুলের যিনি প্রধান শিক্ষক ভাস্কর আদক, তিনি বললেন প্রশ্নপত্র বিলি করতে একটা ভুল হয়ে গিয়েছে, দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ভুল করে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র বিলি করা হয়েছে। পরে অবশ্য ঠিক প্রশ্নপত্র বিলি করে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু সেটা 2টা থেকে। ভুল প্রশ্নপত্র বিলির দায় তিনি চাপিয়েছেন আদর্শ বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষের ঘাড়ে, কিন্তু তিনি বলেন স্কুল কর্তৃপক্ষের বিষয়টি দেখে নেওয়া উচিত ছিল। স্কুলের প্রধান শিক্ষিকা দীপালী রায়ের পাল্টা দাবি, আমি কিছু জানি না, যা করেছে ভেনু ইনচার্জ করেছে। তো অর্থাৎ দেখো, শিক্ষকদের মধ্যেই একটা দ্বন্দ্ব বা বিবাদ বলতে পারো। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সেদিন ছিল শারীরিক শিক্ষা পরীক্ষা এবং একাদশ শ্রেণীর প্রশ্নপত্র 10টার সময় দিয়ে দেওয়া হয়েছিল। সেই স্কুলের একাদশ শ্রেণীতে যারা দুপুর 2টা থেকে পরীক্ষা দিতে আসে তারা কিন্তু প্রশ্নপত্র জেনে যায় এবং প্রশ্ন ফাঁস হয়ে যায়, কারণ যারা উচ্চ মাধ্যমিকে একাদশ শ্রেণীর প্রশ্ন পরীক্ষা দিয়েছে তারা তো গিয়ে বলেই দেবে, বা এটা ঘটনা। এমনই কিন্তু ঘটনা ঘটেছে বাগনানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে।